কন্টেইনার বোঝায় জাহাজ চট্টগ্রাম বন্দরে, তার ভিতর বাণিজ্যিক পণ্য অথচ সেই পণ্য খালাস করতে বা অন্যথায় পাঠাতে ব্যবসায়ীদের ছুটতে হয় ঢাকার বাণিজ্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে। কি অদ্ভুত নিয়ম! এতে হয় সময়ের অপচয়, ব্যবসায়ীরা হয় ক্ষতিগ্রস্ত, আর রাষ্ট্র পড়ে পিছিয়ে। আজ সময়ের দাবি, দেশের প্রয়োজনে বাণিজ্যিক ও নৌ পরিবহনের প্রধান সদর দপ্তর চট্টগ্রামেই হোক, এমন একটি যুক্তির মাধ্যমে দাবি তুলে ধরেছেন আরব আমিরাত দেরা দুবাইয়ে স্থানীয় হোটেল হলরুমে চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক আলহাজ সাইফুল ইসলাম তালুকদার, সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নাসিমউদ্দিন আকাশ, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা, সম্প্রতি আরোপিত হোল্ডিং ট্যাক্স, বেহাল সড়ক, অপরিকল্পিত নগরায়ন নিয়ে আলোকপাত করেন এবং দেশে প্রবাসে সবাইকে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে চট্টগ্রাম নাগরিক ফোরামের সাথে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান করেন। সূচনা বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এম এ সবুর, সাংবাদিক সিবলি আল সাদিক, মাহবুব হাসান হৃদয়, বিশিষ্ট কমিউনিটি নেতা সেলিমউদ্দিন, মাওলানা ফজলুল কবির চৌধুরী, ইয়াসিন আরাফাত, শিমুল মোস্তফা এবং আনসার আলী আনসার। সংযুক্ত আরব আমিরাত থেকে জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।